রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধানকে সংবর্ধনা দিলেন দলের কর্মী সমর্থকেরা। রবিবার ডাঙ্গাপাড়া 107 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। রাজগঞ্জের ভুটকিহাটের সুমিত দত্ত ওরফে মুন্না এবারে প্রথমবার তৃণমূলের হয়ে 109 নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরোধী কয়েকটি দলকে পরাজিত করে জয়লাভ করেন তিনি। সমাজসেবাতেও সুমিত দত্তের সুনাম রয়েছে, তাই দলের পক্ষ থেকে তাকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করা হয়। যুবককে প্রধান হিসেবে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। তার এই কৃতিত্ব যুব সমাজকে অনুপ্রেরণা যোগাবে বলে মত অনেকের। এই বিষয়ে সুমিত দত্ত বলেন, দল এত বড় একটা দায়িত্ব দিয়েছে, ভালো মতন পালন করার চেষ্টায় আছে। পাশের গ্রাম থেকে টাঙ্গাপাড়া 107 নম্বর বুথ থেকে লোকেরা এসে আমরা সম্মাননা জানাব, কাজ করতে হবে, এটাই আশা করি। এলাকার উন্নয়ন বলতে কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ করতে হবে। পানীয় জলের ব্যবস্থা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি, এই জিনিসটাতে ঠিক করে করতে হবে। পানি জলের ব্যবস্থাটা, রাস্তাঘাট, ড্রেন এসব মাথায় আছে, এসব নিয়ে আমরা কাজ করার চেষ্টা আছি। একদম অবশ্যই গ্রাম পঞ্চায়েত বিরোধী নিয়েও কাজ করা হবে, এমন না দল শুধু দলের কাজ করবে, বিরোধীদের নিয়েও কাজ করতে হবে, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের আশা। নতুন প্রধান, সেই প্রধানকে আমরা আজকে সম্বোধনা করলাম। আমরা 107 সম্বোধনা দিলাম, আমরা বাড়ির পাশেই আজকে প্রধান পেয়েছি, এটা আমাদের খুব আনন্দের বিষয়। হ্যাঁ, তাই আমরা সবাই এসেছি আজকে ওনাকে নেতা সম্বোধনা দিলাম এবং আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষরা দৃষ্টি করালো। উনি হ্যাঁ আমাদের বাড়ির পাশেই প্রধান, আমাদের খুব সুন্দর। এবং আজকে আমরা এখন 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে আমরা চলে আসতে পেরেছি, এখন এত বৃষ্টি তারপর আমরা চলে আসছি। এলাকার উন্নয়ন খুব ভালো হবে, আগে যেটা হয়েছে তার থেকে আরও ভালো হবে। আমাদের যে প্রধান নতুন হয়েছেন, আমাদের বয়সের মধ্যেই উনি খুব ভালো এবং উন্নয়নের দিক থেকে উনি আরও এগিয়ে যাবে, আমরা ওনার কাছ থেকে এই আশা করব। উন্নয়নের সাথে সাথে সবার সাথে কাজে যুক্ত থাকবেন, সামাজিক কাজেও যুক্ত থাকেন উনি। এলাকার যে প্রয়োজন আছে সেটা এখন আমাদের প্রধান দেখবে, প্রধান তো আমাদের বাড়ির কাছেই, পুরো এলাকা উনি দেখবে। প্রয়োজন আছে রাস্তাঘাট, জল, ড্রেন, জল নিকাশির যে ব্যবস্থা এটা বর্তমান মূল দেখবে প্রধান, অবশ্যই এটা প্রধানের বিষয়। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।